এখানে অসিল আসন নাই আওয়াজ দিয়ে বলেন আসন ইস্তাফতিহুনা আলাল লাযিনা কাফারু উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতে কারীমা আছে আল্লাহ বলেন এই আয়াতের ইস্তাফতিহুনা আলাল লাযিনা কাফারু আল্লাহ বলেন ইহার পূর্বে তারা এই দোয়া নবীর উসিলা দিয়ে করত অর্থাৎ কাফেররা সব সময় নবী আসার আগেও নবীর উসিলা দিয়ে দোয়া করতেন সুবহানাল্লাহ এখান থেকে কি প্রমাণ হয় না যে উসিলা চাওয়া জায়েজ উসিলার মাধ্যমে দোয়া করা জায়েজ জোরে বলুন না সুবহানাল্লাহ সূরা বাকারার 89 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লামা ফকরুদ্দিন নাজি রহমতুল্লাহ আলাইহি আল্লামা মাহমুদ আলুসি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা সহ জগৎ বিখ্যাত অসংখ্য নবীর সাহাবায়ে কেরাম এবং আল্লাহর ওলি এই কোরআনের আয়াত থেকে ওসিলার ব্যাখ্যা বের করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওসিলা চাওয়া জায়েজ এটা কোরআন থেকে সাবেত ঠিক না বেঠিক ওসিলার দলিল সূরা ইউসুফের 96 নম্বর আয়াত এই আয়াতের দ্বারা প্রমাণ হয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামা মুবারক যখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে আনা হলো জামা মুবারকের বদলতে জামা মুবারকের উসিলায় আমার আল্লাহ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখের দৃষ্টি শক্তি ভালো করে দিয়েছে আরেকটু জোরে বলেন না তাহলে এটাও উসিলা ঠিক না বেঠিক এবার রাসূল আজম পীরানে পীরে দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি মুশকিল আসানি পীর গিলা মীর গিলা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা ইনার ওসিলা চাওয়া জায়েজ ওনার মাধ্যমে দোয়া করা জায়েজ ওনার মাধ্যমে দোয়া করলে দোয়া আল্লাহর কাছে অতি সহজে কবুল হয়ে যায় আয়াত দিয়েছেন গভীর মনোযোগ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনি আল্লাহর জলিল কদর নবী আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম পাকি সৃষ্টি হলো কোন দিন জানার দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই আকাশের মধ্যে পাখি চলে আমার ভাইয়েরা চড়ুই পাখি আছে কবুতর আছে অসংখ্য ধরনের পাখি আছে গভীর মনোযোগ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিন থেকে কিছু মাটি নিলেন কি নিলেন মাটি নামার পরে ওই মাটিগুলা দিয়ে কেন জানি পাখির আকার ধারণ করালেন নিজে নিজে পাখির মতো সুরত বানালেন বানার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মাটির মধ্যে যখন ফুক দিলেন মাটি নাই সেটা পাখিতে পরিণত হয়েছে সেটার ভিতরে জান চলে এসেছে সেটা দৌড় মেরে আকাশে দৌড়ে গিয়েছে।